সুপ্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে সঙ্গে আছি আমি বুলবুল রেজা দিনের বাছাই করা এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে মূলত আমাদের এই আয়োজন আজকে আমরা যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই এবং যেটি শিরোনাম নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যুক্তরাজ্যের দ্বিচারিতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মইনুদ্দিন পলাতক অবস্থায় রয়েছেন যুক্তরাজ্যে তিনি সেখানকার একজন নাগরিক অর্থাৎ ব্রিটিশ সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে যদিও মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে তিনি অভিযুক্ত এবং তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে বাংলাদেশ তাকে ফেরত চেয়ে কয়েক দফা ব্রিটিশ সরকারের সঙ্গে অনুরোধ করেছে তাদেরকে জানিয়েছে যেন এই যুদ্ধাপরাধে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মইনুদ্দিনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় যদিও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া মেলেনি অর্থাৎ তারা চায় না চৌধুরী মইনুদ্দিন বাংলাদেশে ফিরে আসুক তাদের যুক্তি যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তার সাজা কার্যকর হবে অথচ আরও একটি ঘটনা যেটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায় সময়ে আসছে সেটি হচ্ছে একজন আইএস জঙ্গি যার নাম শামিমা বেগম তিনি লন্ডনে জন্মগ্রহণ করেছেন যুক্তরাজ্যের তিনি নাগরিক 2015 সালে তিনি আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠন রয়েছে ইসলামিক স্টেট বা আইএস সেখানে যোগ দিতে লন্ডন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন সিরিয়ায় সেখানে একজন সিরিয়ার যে আইএস ফাইটার বা যোদ্ধা তাকে তিনি বিয়ে করেছিলেন পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে লন্ডনে ফিরতে চেয়েছিলেন যদিও লন্ডন সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে তো এই যে দুইটি বিষয়ে একজনকে বাংলাদেশে পাঠানোর জন্য যুক্তরাজ্য সরকার চেষ্টা করছে যিনি শামিমা বাংলাদেশি বংশোদ্ভূত বলে শুধুমাত্র অথচ একজন যুদ্ধাপরাধী তাদের দেশে বহাল তবিয়তে আছে সে বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই সুপ্রিয় দর্শক এই বিষয়ে আমার তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে আমরা শুরুতে প্রতিবেদনটি দেখে নিয়ে আসব জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসে যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি জমানো শামিমা বেগমের নাগরিকত্ব বাতিল করেছে যুক্তরাজ্য ফেরত পাঠাতে চায় তার পিতৃভূমি বাংলাদেশে বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে যান শামিমা এ নিয়ে 21 থেকে 25 নভেম্বর 5 দিনের অভিবাসন শুনানি হয়েছে দেশটির স্পেশাল ইমিগ্রেশন আপিল কমিশনে রাষ্ট্রহীন শামিমাকে বাংলাদেশে পাঠানো হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন বলে অভিবাসন আপিল কমিশনকে জানিয়েছেন তার আইনজীবী বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান 2015 সালে শামিমা যখন পূর্ব লন্ডন ছেড়ে আইএসে যোগ দিতে সিরিয়া যান তখন তার বয়স ছিল 15 বছর তার দ্বিতীয় কোনো দেশে নাগরিকত্ব ছিল না যুক্তরাজ্য তার নাগরিকত্ব বাতিল করেছে এবং এর ফলে তিনি রাষ্ট্রহীন মানুষে পরিণত হয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামিমার নাগরিকত্ব বাতিলের পক্ষে সাফাই গিয়ে বলেছেন শামিমা তার বাবার দেশ বাংলাদেশে ফেরত যেতে পারেন অথচ শামিমা কখনোই বাংলাদেশে আসেননি এমনকি নেই বাংলাদেশি পাসপোর্টও মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের খলনায়ক চৌধুরী মইনুদ্দিন যুক্তরাজ্যে আছেন বহাল তবিয়তে তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের ব্যাপক অনীহা কারণ বাংলাদেশে ফেরত পাঠানো হলে তার ফাঁসির রায় কার্যকর হবে বিশেষজ্ঞরা বলছেন এটি যুক্তরাজ্যের দ্বিচারিতা নিজেদের স্বার্থ রক্ষায় উন্নত দেশগুলোর দ্বিচারিতা নতুন কিছু নয় একাধিক দেশের সাথে এই ডাবল স্ট্যান্ডার্ড তারা করেছেন তবে এটা সত্য যে যত বেশি কোনো দেশের যদি অর্থনৈতিক কাঠামো যদি খুব শক্তিশালী হয় ওই ব্যবসার স্বার্থে তারা ওটা করেন না যদি দেখে যে না একটু দুর্বল এবং একটু সুযোগ নেওয়া সম্ভব সেই সব দেশের উপরেই আরো বেশি এই ডাবল স্ট্যান্ডার্ডটা আমরা দেখি বৈদেশিক নীতি ও মানবাধিকার প্রশ্নে যুক্তরাজ্যের মতো দেশগুলো বরাবরই নিজেদের পক্ষে যায় এমন নীতি অবলম্বন করে বলছেন এই বিশেষজ্ঞ ফলে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মইনুদ্দিনকে নাগরিকত্ব দেয় অন্যদিকে রাষ্ট্রহীন বানায় শামিমাকে বৈশ্বিকভাবে একরকম মানবাধিকার চলবে আপনাদের বেলায় একরকম মানবাধিকার চলবে বাংলাদেশের বেলায় ভিন্ন রকম মানবাধিকার হবে তো মানবাধিকারের এত রকম স্ট্যান্ডার্ড এবং নীতি যদি হয়ে যায় তাহলে পরে সেইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না অপরাধের সাজার পাশাপাশি তরুণ তরুণীদের উগ্রবাদে উদ্বুদ্ধ হওয়া ঠেকাতে উন্নত রাষ্ট্রগুলোর আরও কাজ করা উচিত বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা প্রিয় দর্শক দেখছিলাম আমার তৈরি করা প্রতিবেদনটি এই প্রতিবেদনটিতে মূলত দুজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে একজন চৌধুরী
মঈনুদ্দিন, আরেকজন শামিমা বেগম, একজন বাংলাদেশের নাগরিক, যদিও তিনি বর্তমানে পলাতক অবস্থায় যুক্তরাজ্যে রয়েছেন, সেখানকারও তিনি নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব রয়েছে। অন্যদিকে শামিমা বেগম আইএস জঙ্গি, অর্থাৎ আইএসে যোগ দিতে তিনি লন্ডন ছেড়ে, নিজের দেশ ছেড়ে তিনি সিরিয়াতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি আবার লন্ডনে ফিরে এসেছেন। যদিও তিনি এই মুহূর্তে তার যে অবস্থান সেটি হচ্ছে তিনি রাষ্ট্রহীন অবস্থায় আছেন, তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে ব্রিটিশ সরকার। যেটি বিশেষজ্ঞরা বলছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কিংবা অপরাধ বিজ্ঞানীরা, যেটি হচ্ছে উন্নত দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য, উন্নয়নশীল দেশগুলো বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, তাদেরকে মানবাধিকার বিষয়ে সবসময়ই নানা রকম দিক নির্দেশনা দিয়ে থাকে, ছবক দিয়ে থাকে, অর্থাৎ মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য তারা নানা ধরনের প্রেসক্রিপশন দিয়ে থাকে। অর্থাৎ এই থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, তাদের মানবাধিকার যেন সবসময় সংহত থাকে, সুসংহত থাকে, অথচ তারা যেই বিষয়টি সবসময় ভুল করে থাকে নিজেদের স্বার্থের জন্য, তারা কিন্তু এই মানবাধিকার প্রশ্নে দুই ধরনের নীতি অবলম্বন করেন। তাদের যে বৈদেশিক নীতি রয়েছে বা তাদের যে ফরেন পলিসি রয়েছে, সেখানে কিন্তু তাদের নিজেদের যে স্বার্থ সেটি সবার আগে তারা বিবেচনা করে, যেটি দুজন বিশ্লেষক বলছিলেন। ঠিক একই ঘটনা কিন্তু আমরা দেখলাম যে এই দুইজনের ক্ষেত্রে হয়েছে, একজন শামিমা বেগম, আরেকজন চৌধুরী মঈনুদ্দিন। 1971 সালে বুদ্ধিজীবী নিধনের খলনায়ক বলা হয় চৌধুরী মঈনুদ্দিনকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করা হয়েছিল 1971-এ, সেই যুদ্ধাপরাধে কিন্তু অভিযোগে, তার মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যদিও যুদ্ধের পরপরই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিলেন। আরেকজন, যেটি আমরা কখনোই তার নাম শুনিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি না আসা পর্যন্ত, তিনি হচ্ছেন শামিমা বেগম। তিনি জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। আমরা একটু এই শামিমা বেগমকে একটু দেখে নিয়ে আসতে চাই, যে শামিমা বেগম আসলে যুক্তরাজ্যে, তিনি বলা হচ্ছে 2015 সালে লন্ডন থেকে সিরিয়া যায় ইসলামিক স্টেট বা আইএসে যোগ দিতে, তখন তার বয়স ছিল 15 বছর। এক আইএস যোদ্ধাকে তিনি সেখানে বিয়ে করেছিলেন, দ্বিতীয় কোনো দেশের তার নাগরিকত্ব ছিল না। 2019 সালে যুক্তরাজ্য তার নাগরিকত্ব বাতিল করে কখনোই তিনি বাংলাদেশে আসেননি, নেই বাংলাদেশি পাসপোর্টও। অর্থাৎ এই শামিমা বেগম শুধুমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত বলা হচ্ছে, কারণ তার বাবার দেশ বাংলাদেশ, সে কারণে তাদের যে অভিবাসন আদালত রয়েছে, অভিবাসন আপিল কমিশন রয়েছে, সেখানে 21 থেকে 25 নভেম্বর এই 5 দিনের একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। শামিমার যিনি আইনজীবী, তিনি সেই আপিল কমিশনকে জানিয়েছেন, যদি বাংলাদেশে তাকে ফেরত পাঠানো হয় তাহলে তার মৃত্যুদণ্ড হবে। এবং বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনিও কিন্তু বলেছেন, যেহেতু আমাদের দেশের কোনো নাগরিক নন তিনি, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো যুক্তিই নেই। ব্রিটিশ খুবই গণমাধ্যম যারা রয়েছে, বিশেষ করে প্রভাবশালী একটি গণমাধ্যম, সেটি হচ্ছে দি গার্ডিয়ান পত্রিকা, সেই গার্ডিয়ান পত্রিকা কিন্তু এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা যেটি বলেছেন, তার আইনজীবীর বরাত দিয়ে আইনজীবী জানিয়েছেন যে কোনো সময় তাকে যদি কোনোভাবে বাংলাদেশে পাঠানো হয় তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি ঘটতে পারে, অর্থাৎ ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। তবে অন্যদিকে চৌধুরী মঈনুদ্দিন, আমরা একটু সেই চৌধুরী মঈনুদ্দিনকে সেই বিষয়টি একটু দেখে নিতে চাই, সেটি হচ্ছে তাকে বলা হচ্ছে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। স্বাধীনতার পরপরই তিনি যুক্তরাজ্যে পালিয়ে যান, ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশ সরকার, তাকে ফেরত চেয়ে বাংলাদেশ একাধিকবার অনুরোধ করেছে ব্রিটিশ সরকারকে, যদিও এ বিষয়ে কোনো ধরনের সাড়া দেয়নি ব্রিটিশ সরকার। একজন মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত চৌধুরী মঈনুদ্দিন বহাল তবিয়তে যুক্তরাজ্যে বসবাস করছেন, এমনকি যুক্তরাজ্যের আদালতকে একসময় তিনি চ্যালেঞ্জ করেছিলেন, তিনি মানহানির মামলা পর্যন্ত করেছিলেন যে তার বিরুদ্ধে কেন এই যুদ্ধাপরাধের অভিযোগ আনা হলো। এই বিষয়টি নিয়ে তার এক ধরনের ঔদ্ধত্য কিন্তু ব্রিটিশ গণমাধ্যম থেকে শুরু করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, অর্থাৎ এই যে ব্রিটিশ যে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেখানে কিন্তু তিনি মামলা ঠুকেছিলেন একজন আইনজীবীর বিরুদ্ধে, এবং এই বিষয়গুলো কিন্তু বারবার, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রেও কয়েকজন পলাতক রয়েছেন, তাদেরকে ফিরিয়ে আনতে গিয়ে কিন্তু
একটি বিষয় বারবার আসছে, সেটি হচ্ছে মানবাধিকারের বিষয়। একজন আসামি যার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে, কোনোভাবে যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার যে মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাজা কার্যকর হবে। এই কারণটি দেখিয়ে কিন্তু এই উন্নত দেশগুলো, বিশেষ করে যুক্তরাজ্য কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের দেশে পালিয়ে থাকা যারা যুদ্ধাপরাধী রয়েছে, স্বীকৃত যুদ্ধাপরাধী যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয়েছে, তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, তার পরপরই কিন্তু তাদেরকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে, তাদেরকে ফেরত পাঠানোর কোনো ধরনের ব্যবস্থা নেয়নি উন্নত দেশগুলো। অথচ একজন জঙ্গি যে কোনো দিন বাংলাদেশে আসেননি, যার কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই, তার পিতা বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশি বংশোদ্ভূত, এই হিসেব করে যুক্তরাজ্যের আদালতে যে আপিল শুনানিটি হচ্ছে সেখানে বলা হচ্ছে যে শামিমা তার পিতৃভূমি বাংলাদেশে ফিরে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবস্থানও পরিষ্কার, যেহেতু তার কোনো পাসপোর্ট নেই, বাংলাদেশে কোনো দিন আসেননি, ফলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনাই নেই, বাংলাদেশে ফেরত পাঠালেও তাকে বাংলাদেশ গ্রহণ করবে না। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা রয়েছেন কিংবা অপরাধ বিজ্ঞানী যারা রয়েছেন তাদের মতামত হচ্ছে যুক্তরাজ্যের এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা, একই বিষয়ে মানবাধিকারের প্রশ্ন তুলে তারা যে দুইজনের সঙ্গে দুই ধরনের আচরণ করছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। পরবর্তীতে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময় নিউজ ডট টিভির।